ক্রিপ্টো তো আমি একেবারে লাইভ প্রুফ প্রমাণ সহকার দেখিয়ে দিব। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আমি কিন্তু ওটা ব্যাক এনে আপনাদেরকে লাইভ প্রুফ সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো আপনি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করার জন্য প্রথমে চলে আসবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে। অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর আপনি দেখতে পাচ্ছেন সার্চ বার শো করছে, আপনি সার্চ বার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে বা আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করতে চাচ্ছেন, আপনি সিম্পলি এখানে ওই ফেসবুক অ্যাকাউন্টের নামটা এখানে লিখবেন। লেখার পর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন আমি কিন্তু এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, এই অ্যাকাউন্টটা রিকোয়ার করবো। অ্যাকাউন্টটা রিকোয়ার করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে এখানে তিনটা ডট চিহ্ন শো করছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো করছে কপি লিঙ্ক, আপনি এখানে ওনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে ফেলবেন বা আপনার যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে আপনি ওই অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে ফেলবেন। তারপর দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে, আপনি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটাকে সিম্পলি অন করবেন। অন্য কোনো ব্রাউজার থেকে করতে গেলে আপনার কিন্তু প্রবলেম দেখা দিবে, তাই আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে এই কাজটা করবেন। গুগল ক্রোম ব্রাউজার আসার পর আপনি দেখতে পাচ্ছেন সার্চ বার শো করছে, আপনি এখানে সার্চ বারে টাইপ করবেন ফেসবুক অ্যাকাউন্ট ডট ফ্ল্যাশ হ্যাক। টাইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনারা কী করবেন, প্রথমে যে ফেসবুকের ওয়েবসাইটটি এসেছে রিকভার ইউর অ্যাকাউন্ট ইফ ইউ থিঙ্ক, আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো করছে কি গেট স্টার্টেড, আপনারা এখান থেকে গেট স্টার্টের উপর একটা ক্লিক করবেন। গেট স্টার্টের উপর ক্লিক করার পর এখানে আপনারা একটু কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন। ওয়েট করার পর নিচে দেখতে পাচ্ছেন শো করছে রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান্ট লগ ইন, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু অসংখ্য ইন্টারফেস চলে এসেছে। আপনারা এখন এখান থেকে একটু জুম করবেন। জুম করার পর দেখতে পাচ্ছেন শো করছে রিকভার অ্যান্ড ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট দ্যাট ইউ ক্যান্ট লগ ইন টু, আপনি ফার্স্টে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, আমরা রিকভার করতে চাচ্ছি, আমরা এখান থেকে হ্যাক অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন কোন কোন ওইগুলোর মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আপনি রিকভার করতে পারবেন, এটার কিন্তু একটা লিস্ট দেওয়া আছে। আপনি কিন্তু এখান থেকে এগুলো ভালোভাবে ফরে নেবেন, পড়ার পর আপনি এগুলা অনুযায়ী কাজ করবেন। এখন আপনাদেরকে বলি বা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে ফেসবুক অ্যাকাউন্ট কি আসলে হ্যাক হলে রিকভার করা যায়। এখন আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যিনি বা যারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করেছে তারা কিন্তু বিনা কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে নাই। আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে যার জন্য কিন্তু তারা আপনার ওই অ্যাকাউন্টটা হ্যাক করেছে। ওই অ্যাকাউন্টটা যদি হ্যাক করে তাহলে কিন্তু আপনি ওই অ্যাকাউন্টটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ছাড়া কোনোভাবে কিন্তু আপনি নিজে রিকভার করতে পারবেন না। এখন আপনি যদি আপনার হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করতে চান বা আসলে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে থাকে তাহলে আপনি এখন কী করবেন, তার জন্য আপনার কী করতে হবে, আপনি চলে যাবেন আপনার আশেপাশে দেখবেন যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে বা আপনি আপনার আশেপাশের থানায় গিয়ে যোগাযোগ করতে পারেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট সম্বন্ধে। ওখানে যোগাযোগ করলে আপনাকে বলে দিবে যে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ব্যাক পেতে পারেন বা অনলাইনে তাদের একটা ফেসবুক পেজ আছে আপনি ওখানে ম্যাসেজ করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের কাছে আপনি যদি গিয়ে বলেন আপনার সমস্যাটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক পাবেন, কোনো সমস্যা না। আপনি যদি ইনফরমেশান দিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক পাবেন। আর কোনো ওয়ের মাধ্যমে আমি দেখেছি আর কোনো ওয়েবসাইট বা কোনো ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করা পসিবল না। রিকভার করা পসিবল না হলে কিন্তু আপনাকে 4-5 দিন ওয়েট করতে হয় বা পরবর্তীতে কিন্তু রিকভার করা যায় না। আসলে আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।